আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতু আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকছে কোরান থেকে তেলাওয়াতু বেল্লা হিমিনা শেফ নেওয়া জি বিস মিল্ أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر এবারে অনুবাদ সুরানিসা অধ্যায় চার আয়াত উনষাট আমি শৈতান হতে রক্ষা পেতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আর দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে সেটা উপস্থাপন করো আল্লাহ ও তার রাসুলের কাছে যদি তুমি বিশ্বাস করো আল্লাহকে এবং আখিরাতে সেটাই সর্বশ্রেষ্ঠ আর চূড়ান্ত সংকল্পের জন্য সেটা প্রকৃষ্টতর আমি ভাই আশরাফকে অনুরোধ করব ডাক্তার জাকির নায়েক সম্পর্কে কিছু বলার জন্য তারপর শুরু হবে ডাক্তার জাকির নায়কের লেকচার আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই সৈয়দ জাকির ডাক্তার জাকির নায়েক একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ডাক্তার হলেও তিনি পৃথিবী জুড়ে বিখ্যাত একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর ড জাকির ইসলাম সম্পর্কে বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেন পবিত্র কোরআন সই হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের সাহায্যে এই ধর্মগ্রন্থগুলো থেকে হুবহু উদ্ধৃতিদের পাশাপাশি তিনি ব্যবহার করেন বিজ্ঞান আর যুক্তি লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তরে নিখুঁত বিশ্লেষণ আর অকাট্য যুক্তির জবাবের জন্য তিনি বেশ জনপ্রিয় তিনি বিভিন্ন দেশে লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ড সৌদি আরব আরব আমিরাত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বৎসোওয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড দক্ষিণ আমেরিকার গায়ানা এরকম বিভিন্ন দেশে গিয়েছেন আর ভারতেও তিনি অনেক লেকচার দিয়েছেন এই কারণে শেখ আহমেদ দিদাদ ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর বিশ্ববিখ্যাত একজন বক্তা তিনি জাকির নায়ককে টাইটেল দিয়েছিলেন দিদাত প্লাস জাকির নায়ককে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে নিয়মিতভাবে দেখা যায় পুরো পৃথিবী জুড়ে একশো পঞ্চাশটিরও বেশি দেশে তার একশোরও বেশি লেকচার বিতর্ক আলোচনা এবং সিম্পোজিয়াম ডিভিডি আকারে বাজারে পাওয়া যায় তিনি ইসলাম ও কম্প্যারিটিভ রিলিজিয়নের উপর বেশ কয়েকটা বই লিখেছেন তাহলে দর্শক শ্রোতা জাকির নায়েক আমাদের উদ্দেশ্যে এখন লেকচার দেবেন যার টপিক শরিয়া বারবারিক আর পারফেক্ট তারাকে অনুরোধ করব তিনি কোরআনের একটা কপি উপহার দেবেন সেই সাথে তার অনুবাদ এটা দেবেন ভাই ডা সাপিনকে এখন লেকচার দিতে আসছেন ডক্টর জাকির নায়েক যা টপিক শরিয়া বারবারিক অর পারফেক্ট আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আ'লা আলি ওয়া সাহবি اجمعين আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুাল্লাযিনা আমানু উতকুলু ফিস-সিলমি কাফা ইন আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম রব্বিশহাল্লি সাদরী ওয়ায়াসিরনি আমরী ওয়াহলুল উকদাতু সানি লিসানি ইাফকাহ কাউলি দায়াসে উপস্থিত হতেবৃন্দ শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সমাবেশে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ সুবহান ওয়া দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সরিয়া বারবারই অর পারফেক্ট শরিয়া হচ্ছে ইসলামিক বিভিন্ন আইন নিয়ে পরিপূর্ণ একটা নিয়ম যেখানে একজন মুসলিমের বিভিন্ন অধিকার আর দায়িত্বের কথা বলা হয়েছে এটা দিয়ে মানুষের জীবন পরিচালিত হয় এই নিয়মগুলো পুরোপুরি সমন্বিত আর এখানে খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে বলা হয়েছে যেমন খাওয়া দাওয়া পান করা পোশাক পরা এছাড়া এটা এসেছে মোট চারটা উৎস থেকে প্রথম উৎস হচ্ছে পবিত্র কোরআন কোরআন হচ্ছে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ স্বানার প্রেরণ করা ওহি এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ আল্লাহতালার বাণী আল্লাহ স্বান ওহি এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয় ফুরকান যে মাপকাঠি দিয়ে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হয় পবিত্র কোরআন মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপর ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে চোদ্দশো বছর আগে আর নাজিল হয়েছে আনুমানিক তেইশ বছর ধরে পবিত্র কোরআনে রয়েছে মোট একশো চোদ্দটা সূরা বা অধ্যায় আর এখানে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারেরও বেশি আর পবিত্র কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় তবে অনেক বিশেষজ্ঞ ওনারা এই পবিত্র কোরআন মানে আল্লাহ সালার এই বাণীকে পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই অনুবাদ করেছেন এই কোরআন আল্লাহ সানার এই বাণী এটা হচ্ছে ইসলামিক শরীয় সর্বোচ্চ আর সর্বপ্রথম উৎস শরিয়ত দ্বিতীয় উৎস হচ্ছে সুন্না সুন্না মানে আমাদের নবীর পথ অথবা আমাদের নবী যে কাজগুলো করেছেন আর এগুলো আছে সোহে হাদিসে আমাদের নবীর বিভিন্ন কাজ এবং কথা এই সুন্না বা সোহে হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সহায়ক গ্রন্থ এগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে কাজ করে এখানে কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা দেওয়া থাকে আর এই মধ্যে আমাদের নবী মো সালামের নির্দেশগুলো সবার প্রথমে আসবে তারপর আসবে নবীর কাজগুলো আবার অনেক সময় নবীর বিভিন্ন নির্দেশগুলো ভালোভাবে বোঝার জন্য দেখার প্রয়োজন হতে পারে সাহাবিগণ তখন কি করেছিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন অনেক জায়গায় আছে যেমন সুরানিস চার আয়াত অনুসাট আল্লাহ বলেছেন আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো রাসুলকে মান্য করো মানে সুনদগুলো মেনে চলো আমাদের নবী যেগুলো বলেছেন আর করেছেন আর আমাদের নবী বলেছেন যে প্রথমে পবিত্র কোরআন দেখো তারপর আমার উদাহরণ দেখো আমার কথাগুলো আর তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রজন্মকে দেখো তার পরের প্রজন্ম দেখো এবং পরের প্রজন্ম যদি আমাদের নবীর জীবনী সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান তিনি কি করেছেন এখন আমাদের নবীর কথাগুলো সবচেয়ে ভালো বুঝেছিলেন নবীর সহচরগণ অর্থাৎ সাহাবিগণ যারা নবীর আমলে বেঁচে ছিলেন আমাদের নবীকে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনে দেখবেন সালফে সালেহিন গণের মানে তিনটা প্রজন্ম যদি আরো বিস্তারিত জানতে চান আরো ব্যাখ্যা চান তাহলে জীবনে দেখতে পারেন সাহাবি গণের তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম ব্যাস তাহলে আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহি হাদিস হচ্ছে শরিয়ার দ্বিতীয় উৎস তিন নম্বর উৎস হচ্ছে ইজমা তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি সাহাবেগণের মতামত আমাদের নবীর সহচর সলফিস গনের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় আর পাশাপাশি হিজড়ি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া মানে আমাদের নবীর সহি হাদিস যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে আর সেটা হচ্ছে ইজমা মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এটা তৃতীয় উৎস আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোন ইজমাই তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোন একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো নবীর সুন্নত আর ইজমা এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয় প্রধানত শরিয়ার উৎস এই চারটা এক নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ বাণী দুই নম্বর আমাদের নবীর সন্ন্যত অর্থাৎ সৈয় হাদিস তিন নম্বর হচ্ছে ইজমা আর চার নম্বর হলো কিয়াস ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা কিভাবে জীবন কাটাবো তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি হয়তো তারা পোস্টার লিখে নয়তো বই প্রচ্ছদ বানাবে একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামের নারী তাদের নাকি ছোট করা হয় তারা দেখা হিযাবের মধ্যে একজন মহিলা এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা সরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা এছাড়া আরও কিছু অভিযোগ আজকে সময় কম তাই শরীরের সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারব না তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে তবে হাতের যে সময় আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে শরীরের সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি আমি আগেও বলেছি প্রথম পয়েন্টটা বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক সরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে এখন ইসলামিক আইনে ইসলামিক ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে বেশিরভাগ ধর্মই ইসলাম সহ তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না হিন্দু বলছে চুরি করো না খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না ইসলামও বলছে চুরি করো না তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে অর্থাৎ পঁচাশি গ্রাম সর্মের চেয়ে বেশি সেই লোকই প্রত্যেক হিজড়ি সালে অতিরিক্ত সঞ্চয়ের আড়াই পারসেন্ট জাকাত হিসেবে দান করে দেবে যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে পৃথিবীতে দারিদ্র বলে আর কিছুই থাকবে না তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাল হাসর অধ্যায় নম্বর উনষাট নম্বর সাত এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয় এটা বাধ্যতামূলক দান এটা ইসলামিক শরিয়ার অংশ এটা ফরজ যে সব লোকজন ধনী যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি সালে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাগাত হিসেবে দান করবে আর তারপরেও ধরন কেউ চুরি করল আল্লাহ পবিত্র করণে বলেছেন আটত্রিশ যে একজন চোর হোক সে পুরুষ অথবা নারী তার হাত কেটে ফেলো এটাই আল্লাহ তালার পক্ষ থেকে আদর্শ দণ্ড অনেকে হয়তো বলবে হাত কেটে ফেলবেন এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম এটা একটা নিষ্ঠুর ধর্ম আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে বিশ্বাস করেন আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি আমি অনেকবার গেছি এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে হতে পারে কিছু লোকের হাত কাটা হয়েছে আমি একজনও দেখিনি আইনটা এতই করা যে মানুষ অন্তত দশ বার চিন্তা করবে চুরি করব কি করব না ইসলামিক শরী এরকমই এটা আপনাকে উপদেশ দেবে চুরি না। তবে সব মানুষ এই উপদেশ মেনে চলবে না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে কিন্তু সবাই মেনে চলবে না এখন এই সমস্যার সমাধানটা কি হবে এটার সমাধান হচ্ছে যদি তারা আল্লাহ সত আল্লা নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতে আছে আপনাদের একটা প্রশ্ন করি যদি আমেরিকা ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় ইউএসএতে যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত দেবে আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে অবশ্যই কমে যাবে এটা একটা প্র্যাকটিক্যাল আইন আপনি সরিয়া প্রয়োগ করেন অবশ্যই ফলাফল পাবেন সেজন্য আমি বলছি যে ইসলামিক সরিয়া একেবারে নিখুঁত আইন প্রয়োগ করব ফলাফলের জন্য শুধুমাত্র বয়ে লেখার জন্য না মানুষ এখানে তর্ক করার ভাবে যদি এই আইন প্রয়োগ করেন দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন সরিয়া প্রয়োগ করলে বদলাবে না মাত্র কয়েকজন আর বাকি সবাই আল্লাহ চাইলে কখনো চুরি করবে না অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো ঘুষ দিতে পারবো বড় সড়ো কোনো শাস্তি পাবো না তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে দশ বার অন্তত চিন্তা করবে তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক শরিয়া পরিপূর্ণ এটা নিখুঁত তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার ক্ষুধা লেগেছে এজন্য হাত কাটতে হবে না যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য এটা আসলে সরকারের ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেয়া সে কেন খাবার জন্য চুরি করবে দায়িত্ব আসলে মুসলিম উম্মার দায়িত্ব দেশের মানুষের আমরাই খেয়াল রাখব আমাদের প্রতিবেশী যেন খেতে পারে বুঝতে পারছেন এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি তখন শাস্তি হবে এরকম আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না সে জন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবের সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম এটা প্র্যাকটিক্যাল আইন প্রয়োগ করলে ফলাফল পাবেন আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই সরিয়া প্রয়োগ কর শাস্তি প্রয়োগ হয়তো করবেন না প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ অন্য আরও যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে তাদের কোনো অধিকার নেই তারা পুরুষের সমান নয় ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা দেহের গঠনে আলাদা মানসিকভাবে আলাদা আর তাদের এই মানসিক গঠন জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সাবাহন তাআলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে তবে সব মিলিয়ে তারা সমান আপনাদের একটা উদাহরণ দেই ধরেন কোনো একটা পরীক্ষায় দুজন ছাত্র ছাত্র এ আর ছাত্র বি দুজনেই একশোতে আসি পেল দুজনেই প্রথম হলো যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন ধরেন সেখানে দশটা প্রশ্ন আছে প্রত্যেক প্রশ্নে দশ নম্বর সেখানে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় আর ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বি চেয়ে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে নয় ছাত্র এ পেল দশের মধ্যে সাত তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে এরপর বাকি একটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশ আট যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে একশো আশি সব মিলিয়ে তারা সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে